পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো যুব সংসদ প্রতিযোগিতা। অশোকনগরে এই অনুষ্ঠানে অংশ নেয় আটটি স্কুলের ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো যুব সংসদ তাৎক্ষণিক বক্তৃতা প্রশ্নোত্তর পর্ব। বুধবার অশোকনগর কল্যাণগড় পুরসভার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অশোকনগর শহীদ সদন প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন শহরের আটটি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রতিযোগিতায় অংশ নেয়। বিধানসভার অভ্যন্তরে কিভাবে বিধায়ক নেতা মন্ত্রীরা কাজ করেন, তার জন্য অস্থায়ী বিধানসভা তৈরি করে পড়ুয়াদের বিভিন্নভাবে অংশগ্রহণ করানো হয়। বিধানসভায় ছিলেন অধ্যক্ষ, সচিব, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিধায়কেরা। বিরোধী দলনেতাও ছিলেন অশোকনগরে বসা বিধানসভাতে। বিধানসভায় অধ্যক্ষ থেকে বিরোধী দলনেতা কার কী ভূমিকা তা এদিনের প্রতিযোগিতায় দেখানো হয়। এদিনের প্রতিযোগিতায় সরকারিভাবে দুজন বিচারক ছিলেন। যোগ্যতার ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়। অশোকনগর পৌরসভার চিন্তাভাবনাটা সবসময় একটু অন্যরকম, কিন্তু এইটা আমার তো খুবই ভালো লাগছে। আজকে বাচ্চারা হয়তো অনেকেই প্রথম, কিন্তু তাদের মধ্যে একটা ভয় ভীতি তো কাজ করছে। আমার ছেলেও এর মধ্যে পারফর্ম করছে, ভালো লাগছে। ওরা না মনের থেকে অনেক, ওরা অনেক কিছু জানছে, অনেক কিছু শিখছে, ওরা মানে মনের থেকে অনেক জোর পাচ্ছে, ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে যে বইপত্র তার বাইরে একটা সম্পূর্ণ একটা অন্য একটা জগতের সাথে তারা মিশে বেশ একটা পারফর্ম করছে, ভালো লাগছে। হ্যাঁ, একদম বিধানসভা জিনিসটা ওদের এই বয়সে মন্ত্রিসভায় কী হয় না হয় আমরা যতটা জানি ওদের পক্ষে তো জানা সম্ভব না, কিন্তু ওরা এটাও রপ্ত করেছে। এই জন্য তো অভিনয়টা করে এরা, কী হবে না হবে সেটা বড় কথা না, এখানে পারফর্ম করছে এটাই বড় কথা, এদের অভিজ্ঞতা হচ্ছে এটাই অনেক। প্রতিযোগিতায় ফলাফল অর্জনকারীরা আগামী দিনে জেলা স্তরে ও রাজ্য স্তরে অংশ নেবে। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। এইরকম বিষয়টা মানে একটা অন্যরকম, বেশ আমরা মানে শুনি যে মুখ্যমন্ত্রী পার্লামেন্টে যান, প্রধানমন্ত্রী পার্লামেন্টে যান, কিন্তু কোনোদিন তো গিয়ে দেখার এখনও অবধি সৌভাগ্য হয়নি। তো আমরা সেটাকে যে আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি, যে আমরা মুখ্যমন্ত্রী বা আমরাই, আমাদের দ্বারা সংসদটা পরিচালিত হচ্ছে, রাজ্য নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, মানে এটা সত্যিই একটা অন্যরকম ধারণা, অন্যরকম অনুভব করেছি আমরা আজকে, সত্যি খুব ভালো লাগছে। সরকার আর মানে যেখানে সরকার বিরোধী সেখানে তো একটা ঝগড়া বা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ঝগড়ার মাধ্যমে একটা সমাধান হবেই। তো এই জন্যই আমাদেরও তাই ছিল যে সরকার এবং বিরোধী প্রশ্ন করছে, সরকার তার উত্তর দিয়ে একটা সুষ্ঠুভাবে একটা সম্পন্ন করেছে, কিন্তু মানে যাতে আমরা সবাই এক কথায় একটা জিনিসে চাই যে রাজ্য বা আমরা যেখানকার মন্ত্রী পরিষদ বা বিরোধীরা রয়েছে সেই জায়গাটার ভালো, তার জন্যই বিরোধীরা প্রশ্ন করছে, মন্ত্রী পরিষদ উত্তর দিচ্ছে। পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, যুব সংসদে আটটি স্কুল অংশ নেয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রতিযোগিতা, এতে ছাত্রছাত্রীরা আগামী দিনে উপকৃত হবে। আটটা স্কুলকে নিয়ে এই যুব সংসদ হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা যুব সংসদ করছি পুরসভার পক্ষ থেকে, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত পুরসভায় হচ্ছে এটা। এটা প্রথমে পুরসভাব্যাপী হবে, তারপর পুরসভা থেকে যাবে জেলায়, জেলার থেকে রাজ্য, রাজ্যে গিয়ে আবার এটার একটা কম্পিটিশন হবে। আমরা মনে করি যে যে ধরনের এই যুব সংসদ হলো সে সত্যি শিক্ষণীয় ব্যাপার এবং ভীষণ ভালো ব্যাপার, ছাত্রদের পক্ষে সত্যি ভালো, এবং যারা এসছেন দেখার জন্য তারাও কিন্তু স্যাটিসফাইড যে সত্যি কিছু জানা যায় বা বোঝা যায়। মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা মধ্যে বেঁচে থাকলে হবে না, কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার থাকে যেগুলো আমরা হাতে কলমে লোককে দেখাতে পারি, এটা তার মধ্যে একটা। আজকে আমাদের যুব সংসদ হলো, আমাদের স্কুইজ কনটেস্ট হলো, আমাদের এসএ কম্পিটিশন হলো, সব জায়গাতেই বিভিন্ন স্কুলের এই আটটা স্কুলের ছেলেমেয়েরাই আছে, এবং অনুষ্ঠানটা ভালো হয়েছে, প্রচুর মানুষ এসেছিল। আমরা সকাল থেকে পর্যন্ত সমস্ত ব্যবস্থায় রেখেছি যাতে কোনো কারোর কোনো সমস্যা না হয়, এবং যারা স্কুল থেকে এসছে তারা খুব খুশি, ছাত্রছাত্রীরা খুব খুশি, এবং আমরা নিজে সমস্ত ঘুরে নিজে দেখছি, দেখে আরও কোনো সমস্যা আছে সে দেখে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।